ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব মৃত্যু মিছিলের সম্মুখীন। লকডাউনে ছেড়ে দিন আনা দিন খাওয়া মানুষগুলি কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন হচ্ছে। হাতে কাজ না থাকায় দেখা দিয়েছে খাদ্যের অভাব। সরকারের পাশাপাশি অনেক সমাজসেবীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই কঠিন পরিস্থিতির সময়। তেমনই এদিন 74 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষিকা ও অ্যাডভোকেট মৌমিতা গাঙ্গুলি ও সমাজসেবী মিথিলেশ সিনা গরিব মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ আরও অন্যান্য জিনিস তুলে দেন। সমাজসেবী মৌমিতা গাঙ্গুলি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ববি হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কঠিন পরিস্থিতির মধ্যে যে সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষের খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেই সব মানুষের হাতে বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন। প্রায় 4 থেকে 5 দিন ধরে এই উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি বলেন, যাতে এই বিশ্বজুড়ে এই রোগ থেকে মুক্তি পেতে পারি সেই উদ্যোগ নিয়েছি। ও সমাজসেবী মিথিলেশ সিনা বলেন, এই খারাপ সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং সর্বদা মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছি যাতে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। এছাড়াও তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। নমস্কার, 24 আওয়ার্স টিভি চ্যানেলের পক্ষ থেকে এখন আমরা দাঁড়িয়ে আছি 74 নম্বর ওয়ার্ডে, আর এই ওয়ার্ডেরই একজন বিশিষ্ট সমাজসেবী মৌমিতা গাঙ্গুলি। আসুন মৌমিতা গাঙ্গুলিদের সাথে আমরা কথা বলবো। উনি আজকে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন গরিব মানুষদের পাশে দাঁড়ানোর। গরিব মানুষদের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো উনি তুলে দিচ্ছেন। এই লকডাউনের দিনে মানুষ যখন বিপন্ন, সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে মৌমিতা গাঙ্গুলি নিজে একজন শিক্ষিকা এবং অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও আজকে মানুষের পাশে এগিয়ে এসছেন। আসুন ওনার মুখে ওনার উদ্যোগের কথাটা জেনে নেবো। দিদি নমস্কার, আজকে উদ্যোগের ব্যাপারে যদি একটু বলেন। আজকে এই যে আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্বের মানুষ যাচ্ছি, যে প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের খাবার, যারা গরিব মানুষ তারা যে কী খাবে তার ঠিক নেই। লকডাউনে আমাদের যেমন সেফটিও থাকতে হবে, তেমন আমাদের এটাও ভাবতে হবে যে গরিব মানুষের পেটে খাবার নেই, তাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের বড় বড় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে যাদের সামর্থ্য আছে, যাদের সেই জায়গা আছে, তারা রাস্তায় নেমে গরিব মানুষের পাশে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে ওনার অনুপ্রেরণায় আমরা রাস্তায় নেমেছি, নেমে চেষ্টা করছি 74 নম্বর ওয়ার্ডে ক্লাবে ক্লাবে গিয়ে, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সাথে দাঁড়াতে পারি, মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে, বিলাসিতার কোনো জিনিস না, চাল, ডাল, আলু যেটুকু আমরা খেয়ে সেদ্ধ ভাত খেয়েও যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। যতটুকু সামর্থ্য আমরা সেই অনুযায়ী প্রত্যেকটি ক্লাবে দিনে আমরা 4-5 দিন ধরে মোটামুটি আমরা এখন এটা চলছে। ববিদাও আমাদেরকে বলেছে যে চেষ্টা করো তোমরা যাতে সবাই মানুষের পাশে দাঁড়াতে পারো। তাই ওনার নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চেষ্টা করছি গরিব মানুষের পাশে থাকার, গরিব মানুষের সাথে থাকার, আর যাতে এই বিশ্বজুড়ে যে আমাদের এই ভয়ানক একটি করোনা নামক একটি রোগ আমাদের আক্রান্ত করে রেখেছে, যাতে আমরা সেই রোগের থেকে মুক্ত করতে পারি, আর একটি সুন্দর সকাল, সুন্দর নববর্ষ, সুন্দর দিন আমরা আমাদের আগামী দিন আমরা পেয়ে যাই। এখানে কী কী দেওয়া হচ্ছে? এখানে আমরা দিচ্ছি আলু, পেঁয়াজ, ডাল দিচ্ছি, নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল সোয়াবিন যেমন যেমন হচ্ছে সেমন সেমন দিচ্ছি। কিছু মালের প্রবলেম হচ্ছে, যে জায়গায় সব কিছু হয়তো কিছু সোয়াবিন আসছে, কিছু জায়গায় পেঁয়াজ আসছে, আমরা যেমন যেমন পাচ্ছি বাজার থেকে তুলে আমরা দিচ্ছি। মাল আনতে কোনো অসুবিধা হচ্ছে? মাল আনতে বিভিন্ন জায়গায় গাড়ি ধরছে, কিন্তু স্টকেরও অভাব হচ্ছে, আর যেখানে যেখানে গাড়ি ধরছে পুলিশের যা কাজ সেটা তারা করছে, তারা যে জায়গা থেকে অসুবিধা হচ্ছে আমাদের বলতে হচ্ছে যে না, আমরা মানুষের পাশে মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি, তখন তারা ছেড়ে দিচ্ছে। লকডাউন তো এখন স্ট্রেন করেছে 3 মে অবধি, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি আগামী দিনে আরও কিছু পরিকল্পনা আছে মানুষের পাশে দাঁড়ানো? মানুষের পাশে দাঁড়ানোর তো পরিকল্পনা আছে, সামনেই সবাই রোজা আসছে, রোজার দিন আসছে, ঈদ আসছে, আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর। আর যেটা সবচেয়ে বড় কথা, আরেকটা যেটা ইচ্ছে আছে, যেটা প্রয়াস করবার, মাস্ক আর স্যানিটাইজার এখনও অনেকের কিন্তু সেই জায়গাটা হয়নি, দেখছি যতটা পারা যায় যদি কোনো ডক্টরকে এনে যদি ভালোভাবে এই জিনিসটা প্রচার করানো যায় যে কী জিনিসটা কী করলে আমরা এই রোগের থেকে বাঁচতে পারবো। কারণ আমরা আজকে বিভিন্ন ছোটো ছোটো ঘরের মানুষ কি, একজনের যদি হয় না আমরা পুরো বস্তিকে বস্তি ধরে যাবে, সেই জায়গায় উদ্যোগটা আমরা চেষ্টা করব যাতে মানুষ ডাক্তার এনে আমরা তাদের বোঝাতে পারি যে এভাবে ভাবে চলুন। আমাদের এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিয়ে আমরা চাইছি এই আজকে দেশের রাজ্যের খারাপ সময়তে নিডি মানুষের পাশে দাঁড়ানো। আজকে বিভিন্ন জায়গায় আমরা ফুড ডিস্ট্রিবিউট করছি যাতে আমাদের নিডি মানুষ কিছু পায়, চাল, ডাল, তেল, সোয়াবিন, যেইভাবে আমাদের যতটা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এই করোনা ভাইরাসে আপাতত কোনো এখন ট্রিটমেন্ট বেরোয়নি, কোনো অ্যান্টিডোজ মেডিসিন বেরোয়নি, আমরা মানুষকে প্রচারও করছি যে করোনা ভাইরাসটা কী, কীভাবে মানুষ বাঁচবে, স্যানিটাইজ ইউজ করবে 1 ঘন্টা পর পর,
সাবান দিয়ে হাত ধোবে, মাসে মানে মুখে মাস্ক লাগাবে। আমরা মানুষকে এই প্রচারও করছি যাতে আমাদের কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেন বেশি করোনা ভাইরাস না বেশি লোকের কাছে ছড়ায়। আমরা এটাও চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা নিয়ে আমরা লোকের কাছে পাশে এই খারাপ সময়তে দাঁড়াই, যতটা যার চেষ্টা ততটা আমরা হেল্প করার চেষ্টা করছি। এতে আমাদের কলকাতা পুলিশও খুব সাহায্য করছেন। আজকে খিদিপুর বাজারে আমাদের অতটা স্টক পাচ্ছি না, কেন অনেক লোকই ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছে, তাও আমরা যতটা পাচ্ছি মানুষের কাছে দোকানে পারচেস করে লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, পাচ্ছি। ওর জন্য আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, আমাদের কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, আমাদের বিশিষ্ট সমাজসেবী মমতা গাঙ্গুলীকে ধন্যবাদ। আজকে উনি আমার সঙ্গে এই গলি গলি পাড়া পাড়ায় গিয়ে ডিস্ট্রিবিউট করছেন, এটাই অনেক বড়। হ্যাঁ, আমাদের কৃতজ্ঞ, ওর জন্য কোটি কোটি ধন্যবাদ। আপনার 24 চ্যানেলকেও ধন্যবাদ জানাই যে আপনারা এই প্রাণের একটা রিস্ক লাগিয়ে আজকে এই আমাদের সমস্ত জিনিসকে নিয়ে একটা করছেন, ওর জন্য কোটি কোটি ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও। ক্যামেরায় শোভন রায়ের সাথে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সবসময় আপডেট থাকুন খবরে।